দেখতে পাচ্ছেন নতুন ব্লগ নিয়ে এসেছি, জোনাকি ব্লগ। আশা করি আপনারা খুবই ভালো আছে, আমিও মোটামুটি ভালো আছি। আর এখানে বাজার করে নিয়ে এসেছি, বাজারগুলো দেখাবো, সেগুলো দেখতে থাকো। আর আজকে কি রান্না হবে সেই মেনুটাও দেখাবো। আর এখানে বাজারে এসছে, চাউমিন এসছে, দেখতে পাচ্ছ চাউমিন। এই তেল, তেল নিয়ে এসছে, বাতাসা আছে, মুসুরির ডাল আছে, আর এখানে আছে ডালের বড়ি। একটা বাজার হয়ে গেল। আর এখানে সবজির বাজার করেছে, দেখাবো। মশলা আছে, এটা সানরাইজ মশলা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে হলুদের গুঁড়ো, দেখতে পাচ্ছ সাদা রিফাইন তেল। আর এখানে সবজি নিয়ে এসছে, ধনে পাতা আছে, বিটুলি আছে, আর এখানে গাজর আছে, গাজর, বিট, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বিট আছে, গাজর আছে, আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আর বিন কড়াই এনেছে, আর ওলকপি আছে, এখানে ওলকপি আছে, আর দেখতে পাচ্ছ পালং শাক, আর এখানে দেখতে পাচ্ছ মাছ, দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ নিয়ে এসছে। আজকে মেনুতে কি কি রান্না করা হবে সেগুলো দেখানো হবে। আর এখন দেখতে মাছটা কি মাছ এনেছে আজকে খুলে দেখাবো। তেলাপিয়া নিয়ে এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা বড় বড় মাছ কটা, দেখতে পাচ্ছ বন্ধুরা কি বড় বড় মাছ। বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ এখন জ্যান্ত আছে, ল্যাটা মাছ নিয়ে এসছে। আর এটা কি মাছ, এটা কি মাছ, পাতা মাছ, দেখতে পাচ্ছ বাবদা মাছ। আর এখানে একদম পুরো যেন বাজার ধরে নিয়ে এসছে, আমি বাজার নিয়ে বসে আছি। ডিম এখানে রাখবো দুটো, বন্ধুরা দেখতে পাচ্ছ পুরোপুরি ডিম। আর মনে হচ্ছে যেন বাজার ধরে নিয়ে এসছে আজকে, দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এত কিছু বাজার, আমার শ্বশুর মশাই বাজার করে নিয়ে এসছে। আর রান্না করব, মেনুতে কি কি রান্না হবে সেগুলো দেখাবো, খাবো সেগুলোও দেখাবো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ মাছ ভাজছি, আর দেখতে থাকো রান্না মেনুটা দেখাবো সম্পূর্ণ। এখানে বসে আছি, আর উনুন থেকে রান্না হচ্ছে, গ্যাসে করছি না, আজের উনুনে করব, সেই জন্য এখানে বসে রান্নাটা করছি। এখানে মাছ ভেজেছি, দেখতে পাচ্ছ সব সব রকম মাছ ভাজা হয়ে আছে। আর এখানে আছে আমদি মাছ, ডালের বড়া, চিংড়ি আছে, চিংড়ি ভাজবো, মাছটা হচ্ছে দেখতে পাচ্ছ। আর এখানে সব আনাজ পাঁচ কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ আছে, আর এখানে সবজি আছে, আর এই পালং শাক আছে। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কি কি রান্না করেছি সেগুলো দেখাবো। আর ঠান্ডা লেগে গেছে তাই জ্যাকেটটা গায়ে দিয়েছি, দেখতে থাকো কি রান্না করেছি। এখানে এখানে দেখতে পাচ্ছ মাছের ঝোল করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে ভাত কমপ্লিট সাজিয়ে নিয়েছি, খাবো। আর কে কে খেতে আসবে আমার সঙ্গে চলে আসো, ভাগ করে খেতে আমিও খুব ভালোবাসি। আর খাওয়া শুরু করছি, এখানে দেখতে পাচ্ছ মাছের ঝাল নিয়েছি, আর চচ্চড়ি নিয়েছি, আর এখানে পালং শাক সিদ্ধ নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, আর পাতিলেবু আছে, আর অঙ্ক এই সময়ে
তা নে অঙ্কটা কর। সবার খাওয়া কমপ্লিট, সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। এখন দেখতে পাচ্ছ এতগুলো খাবার দেখে তো মানে এখন জিভে জল এসে যাচ্ছে, অন্যরা বুঝতে পারছে আমি খাবো। প্রথমে আমি এই পালং শাক সিদ্ধের এটা খাবো, খাচ্ছি মানে মোটামুটি ঝাল। প্রচুর ঝাল, গাল গুলগুল করছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, খুব খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি খাচ্ছি। বাড়িতে তাই করে দেখবে ভাত খাওয়ার শেষে পাতে লেবুটা খাবে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, লঙ্কাটা পুরো খেতে পারিনি কারণ প্রচুর ঝাল, সেই জন্য হাফ খেয়ে রেখে দিয়েছি। এখানে আমার সব খাওয়া হয়ে গেছে।